এই গরমের দিনে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই না ভেজে মোরা মাছের ঝোল করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কাশ্মীরা বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি মোরলা মাছ নিয়ে। আমি এই মোরলা মাছগুলো 10 মিনিট আগে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে আঁশগুলো ঘষে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটাকে আমি পেটটা কেটে পরিষ্কার করে নেব। এই প্রচণ্ড গরমে স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে মোরলা মাছগুলো ভাজাভুজি ছাড়াই আজকে আপনাদেরকে ঝোল করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। এদিকে আমি মাছগুলো কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। যারা মাছের আঁশটে গন্ধ একদম সহ্য করতে পারেন না, তারা মাছ ভাজা ছাড়া এইভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে আর মাছের একটু আঁশটে গন্ধ থাকবে না। এর জন্য আমি প্রথমে যেটা করলাম, একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, সব মাছগুলো হাঁড়ির মধ্যে দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে আমি গ্যাসের উনানে হাঁড়িটাকে বসিয়ে এই পানিটাকে একদম শুকিয়ে নেব। তারপরে আমি আপনাদেরকে ঝোল করে দেখাবো। যারা মাছের আঁশটে গন্ধ পছন্দ করেন না, এইভাবে রান্না করলে মাছের একদম আঁশটে গন্ধ থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। আর মোরলা মাছ না ভেজে এইভাবে রান্না করলে মোরলা মাছের গুণাগুণ ঠিকঠাক বজায় থাকবে আর আঁশটে গন্ধটাও চলে যাবে। এদিকে মোরলা মাছ ঝোল করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচিয়ে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো কুচি। এদিকে মাছটাকে একদম ঝোলটা শুকিয়ে আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি রান্নার দিকে চলে যাব। কিভাবে আমি রান্নাটা করি তাহলে আপনারা দেখুন। এদিকে আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি সরিষার তেলে রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো সরিষার তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ফোড়নের জন্য ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে খানিকটা, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ কুচি। দিয়ে একবার আমি নেড়ে চেড়ে দিলাম। ওই সাথে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, ওই একই সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলু আর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, একটু হালকা করেই ভেজে নেব। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ওই একই সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে আলুটাকে 1 মিনিট মতো একটু ভেজে নিলাম। এরপরের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। এরপরের মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরা বাটা। আগে থেকে জিরাটা আমি বেটে রেখেছিলাম। সব মশলাগুলো আলুর মধ্যে দিয়ে আলুটাকে মশলার সাথে আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। আলুটাকে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে একেবারে ঝোল দিয়ে দিলাম। আমি এতটাই ঝোল দিয়েছি, আপনারা যতটা ঝোল খাবেন ততটা দিয়ে দেবেন। এরপরে আমি 5 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুললাম, ঝোলটা ফুটে উঠেছে। এবারে যে মাছটা আমি আগে থেকে নুন হলুদ দিয়ে জাল করে রেখেছিলাম, ওই মাছটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মোরলা মাছের ঝোলটা করলে তরকারির মধ্যে একটুও কাঁটা হবে না, বাচ্চারাও এই ঝোলটা খেতে পারবে। দিয়ে একবার নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দেব। 5 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুললাম। মোরলা মাছের ঝোলটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি একটু নাড়িয়ে দিলাম, একটা আলু টিপে দিলাম, আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না শেষের পর্যায়ে এবারে আমি আগে থেকে ভেজে রাখা জিরে ও গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম।
জিরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢাকাটা বন্ধ করে 2 মিনিট পরে আপনাদেরকে ঢাকাটা খুলে দেখালাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবারে আমি একটা সার্ভিং বোলের মধ্যে মোরলা মাছের ঝোলটাকে ঢেলে নিলাম। দেখুন বন্ধুরা মোরলা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে ওপরের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার সাথে পাশে আছেন আর আপনারা যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।